বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা দৈনিক আজকের পত্রিকা তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে আর এই রিপোর্টটাতে কি আছে আমরা সবাই জানি সেটা হচ্ছে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যেই সমস্ত দুর্নীতি অনিয়ম ঘুষের লেনদেন হয় এই সকল বিষয়ে এগারোই মার্চ দুই হাজার তেইশ তারিখে আজকের পত্রিকা একটা অনুসন্ধানী যদিও আমরা সবাই জানি টপ সিক্রেট আর বিভিন্ন সাংবাদিক যারা আছেন ওনারাও নিয়ে নিউজ করতে না চান কারণ হচ্ছে তারাও বিভিন্ন আঞ্চলিক যে সমস্ত সাংবাদিক আছেন তারা নিজেরাও কমিশন পান তো যাই হোক আজকের সাইফুল মাসুম পত্রিকার উনি হয়তো সাহস করেছেন ভবিষ্যতে যদি ওনার অংশটা যায় উনিও হয়তো করবেন না তো যাই হোক আমরা ধন্যবাদ জানাই আপাতত একটা ওপেন সিক্রেট যেটা সবাই জানি সেটাকে আপার রেকর্ডে আনার জন্য সেটা হচ্ছে যে আসলে সাব রেজিস্ট্রার অফিসে ভবনের ইটো টাকা চায় ঘুষ ছাড়া কাজ হয় না আমরা সবাই জানি আমরা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু দিন শেষে আমাদের কিছুই করার নাই যেহেতু দলিলটা আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এর মধ্যে কিছু কিছু ঘাটতি যারা দলিল করতে আসেন তাদেরও থাকে কাগজপাতিতে ঠিক থাকে না তো সেক্ষেত্রেও নিজের ইচ্ছা করেই দিতে হয় আবার অনেক ক্ষেত্রে সবকিছু ঠিক থাকার পরেও যেমন একটা হেবা সব সবকিছু ঠিক থাকার পরও সরকারি খরচ সাতশো থেকে এক হাজারে বেশি হয় না হাজার বিশ হাজার টাকা দিতে হয় যেটা একটা নিয়ম হয়ে গেছে তো জমি জন্য আলাদা করে টাকা তারপরও পাঁচ হাজার ঘুষ চেয়েছেন এটা বাস্তব যদি আপনার দুই দলিল তিন দলিল চার দলিলে যদি আপনি হেবা করতে চান প্রতি দলিল প্রতি দুই তিন হাজার করে নাকি এই সমস্ত সাবরেজিস্টারদের প্রয়োজন পড়ে যাদের সরকারি যাতে হয় না এখানে তারা শুধু একটা না অনেকগুলো রেজিস্ট্রেশন অফিসের সরজমিনে তদন্ত করে তারপরে কথাটা বলেছেন তো সাবার সাব রেজিস্ট্রেশন অফিসের যে সাব রেজিস্টার উনি আসলে এ ব্যাপারে কিছু বলতে রাজি হন নাই কিছু বলার নাই কারণ এটা সবাই জানে তবে সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা সেটা হচ্ছে আইনমন্ত্রী নিজেই নাকি জানেন না এখন আইনমন্ত্রী ব্যাংক খোলার মতো মায়ের দিক থেকে টাকা থাকার পরে আসলে ওনার জানার কথা না কারণ উনি এসি রুমে সব সময় থাকেন জন্ম হওয়ার পর থেকে তো এই জন্য বাস্তবতা ওনার জানা নাই আর উনি যে নিজে জমি ক্রয় করেন সেগুলোতে ঘুষ দিতে হয় না তো ওই জন্য উনি হয়তো জানেন না এটা ছাড়া ঢাকার পাশে কেরানীগঞ্জ রূপগঞ্জের কার্যালয়েও এই অনুসন্ধানী যে প্রতিবেদন বেদক আছেন তারা সেখানে একইচু চিত্র তারা দেখেছেন জাল দলিল মোজারেট কম দেখানো অতিরিক্ত ঘুষ করা এগুলো এমনকি দলিলের সার্টিফাইড কপি যেটা মাত্র পাঁচশো টাকাও না সেটা সতেরোশো থেকে দুই হাজার টাকা কমে পাওয়া যায় না অর্থাৎ নীরব একটা দুর্নীতি চলতেছে এখন প্রধানমন্ত্রী সমস্ত কাছে এই তথ্য যদি না পৌঁছায় আজকের পত্রিকাটা কেউ যদি পারেন প্রধানমন্ত্রী দপ্তরে প্রিন্ট করে পাঠিয়ে দেন হয়তো চোখ পড়বে তো আমরা জানি একটা রেজিস্ট্রেশন আইনের অধীনে রেজিস্ট্রার থাকেন তার উপরে জেলা রেজিস্ট্রার থাকেন তার উপরে আইআরও থাকে তার উপরে থাকেন আইজিআর ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন এদেরকে নিয়ন্ত্রণ করে আবার আইন মন্ত্রণালয় তো এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও যদিও ভূমি মন্ত্রণালয় ভূমি আসার পরে কিছুটা কিছুটা দুর্নীতিমুক্ত হলেও এখন দলিল সংক্রান্ত বিষয়টা কিন্তু দুর্নীতিগ্রস্তই থেকে গেল তো সাব রেজিস্ট্রার কার্যালয়ে কিছু অনিয়ম হয় বলে স্বীকার করলেও আনিসুল হক মনে করেন না যে দেশে ব্যাপক অনিয়ম হয় এখন এই আনিসুল হক স্যারকে কে বুঝাবে যে একটা এক হাজার টাকার হেবা দলিল করতে যদি দশ হাজার টাকা দিতে হয় তার মানে এখানে যদি আমরা হিসাব করি নব্বই পার্সেন্ট দুর্নীতি এখন আসলে কোনটাকে উনি দুর্নীতি বলবে উনি নিজেই জানে না তো যাই হোক আমরা আরও দেখি তো বলতেছে যে নৈতিকতার বিষয় এখানে প্রশিক্ষণ দেয়া হয় অর্থাৎ হস করবেন ওমরা করবেন দুর্নীতির টাকা দিয়ে এই রকম দুর্নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় ঘুষ আদায় অলিখিত নিয়ম তো নর্মালি বিভিন্ন জায়গায় এটাই কিন্তু প্র্যাকটিস যে জমির শতাংশ হিসাবে দিতে হয় দশমিক বিশেষত হেবাদলিলে আবার জমির মূল্য এক কোটি টাকা হলে পঞ্চাশ হাজার টাকা সাবরেজিস্টারের জন্য আলাদা করে দিতে হয় তাই বলে একশোর মধ্যে একশো জন না মোটামুটি দশ সাব সাবরেজিস্ট্রার আছেন যারা মোটামুটি ভালো এদেরকে টাকা পয়সা দিতে হয় না আমি নিজেও করেছি কিন্তু নব্বই পার্সেন্ট ক্ষেত্রে দিতে হয় কিছু করার নাই সমাধান কি সমাধান হচ্ছে দলিল লেখকের বাইরে গিয়ে যদি সরাসরি আমরা দলিলটা সাবমিট করতে পারি তাহলে কিন্তু এই সব দুর্নীতি কমে যাবে এক নম্বর কারণ হচ্ছে দলিল লেখক নিয়ে যায় পাঁচ থেকে দশ হাজার প্রতিটা দলিল প্রতি সমিতির চাঁদা তো এখন এই সমিতির চাঁদা কেন হবে মাছ ব্যবসায়ী সমিতি কাপড় ব্যবসায়ী সমিতি স্বর্ণ ব্যবসায়ী সমিতি তারাও যদি চাঁদা আদায় করা শুরু করে অবাক হওয়ার কিন্তু কিছু নাই বাংলাদেশটা যে অবস্থাটা গিয়েছে এছাড়া রংপুরের বদরগঞ্জের সাবরেজিস্ট্রার মিজানুর রহমান কাজীকে এক হাজার দুইশো টাকা ঘুষ না দিলে দলিল নিবন্ধন হয় না এখন এই মিজানুর রহমান কাজী সাহেবের আমরা আরেকটু তদন্ত করে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো এরপরে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকি পাবনা বরগুনা ঝিনাইদহ পটুয়াখালী পঞ্চগড় তো তারা ঠাকুরগাঁও ঠাকুরগাঁতে দুর্নীতিটা কিছুটা কম সদরে তো বাকিটা নাই বলি যাই হোক এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘুষের টাকা ভাগাভাগি এটা ওপেন সিক্রেট যে একশো টাকা যদি তারা আদায় করে পঞ্চাশ পার্সেন্ট রেজিস্টারের পঁচিশ পার্সেন্ট সমিতির পঁচিশ পার্সেন্ট দলীয় লেখকের তো এখানে বলতেছে যে সহকারী ঘুষের পঁচিশ শতাংশ নেন তিনি পঞ্চাশ শতাংশ দেন সাব রেজিস্টার বাকি পঁচিশ শতাংশ হয় ভাগাভাগি অন্যদের মধ্যে এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার সাব রেজিস্টার মহান্নব হানি ব্যস্ততার কথা বলে ফোনে সংযোগ কেটে দেন সবগুলো একই অবস্থা দলিল লেখকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ অভিযোগ না দলিল লেখক বলে কোনো লেখকে থাকার দরকার নাই এই যে দুই পাঁচশো একটি সাব রেজিস্ট্রি অফিসে প্রায় আঠারো নিবন্ধিত দলিল লেখক আছেন এদের যে কাজটা করা দরকার 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 এজেন্ট ভিত্তিক নিয়োগ দেওয়া দেওয়া ফিক্সড যারা হয়তো পড়াশোনা জানেন না নিজে দলিল লেখক লিখতে পারেন না জাস্ট তাদের কাজ হবে যেমন আমরা নাম জারি অনলাইনে আবেদন করেন অনলাইনে কিছু করে দেওয়া সাব রেজিস্ট্রেশন অফিসে কোনো দলিল লেখক থাকা যাবে না কারণ সেখানে থাকেই তারা যত প্রকার দুই যে অনিয়মগুলো করে থাকেন আর আসলে এই প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসকে বাজার বানানো যাবে না যে একটা দলিল করতে জন একসাথে যায় অফিসের মতো বাই ওয়ান সবার শুনানি হবে দলিলটা দেখা হবে মালিকানা যাচাই করা হবে তারপরে দলিল রেজিস্ট্রেশন করা প্রয়োজন প্রয়োজনে চার দিন আগে পাঁচ দিন আগে দশ দিন আগে অ্যাপ্লিকেশন করতে হবে যে একটা দলিল রেজিস্ট্রেশন করতে হবে তাহলে সব কিন্তু ঠিক হয়ে যাবে তো যাই হোক যদিও দলিল লেখক কত টাকা আদায় করবেন এই বিষয়ে মন্ত্রণালয় থেকে ঠিক করা আছে কিন্তু তারাও সেই দুই হাজার দুই সালে সর্বশেষ ওই যে পাঁচ টাকা যেখানে অনেক সেটাও একটু করা প্রয়োজন এখন তো কোনো দলিল লেখক তিন থেকে পাঁচ হাজার টাকার নিজে কোনো দলিলই লেখেন না দলিলে কোনো রসিদও দেন না মাঝখান দিয়ে একটা নিয়ম ছিল প্রতিটা দলিলের সাথে কত টাকা আদায় করা হলো দলিল লেখক তার রসিদটা দিবেন সেটাও কিন্তু তারা দেন না তার মানে এটা হচ্ছে এই যে আজকের পত্রিকা যে রিপোর্টটা করলো তো ডিজিটালাইজেশন এখানে আরও যেটা বলছে যে এটা করলে সব শেষ হয়ে যাবে এমন কিন্তু না এখানে হচ্ছে যে কিছু নীতিগত পরিবর্তন আনতে হবে এই প্রতিবেদনটা কুমিল্লা পাবনা বরগুনা নোয়াখালী ঝিনাইদহ পটুয়াখালী পঞ্চগড় বেড়া বদরগঞ্জ পীরগাসা ফুলবাড়ি ঢিমলা কমলাগঞ্জ কেরানীগঞ্জ এবং সাবার এই যে জিনিসটা এটা নতুন কিছু না আমরা বললাম এইটা আগে থেকেও ছিল আছে ভবিষ্যতেও থাকবে তবে আশ্চর্যের বিষয় যেটা সেটা হচ্ছে যে আইনমন্ত্রী জানেন না তো আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে আসলে এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে দলিলগুলো ব্যক্তিগত পর্যায়ে যাতে সবাই সাবমিট করতে পারে এই জিনিসটা শিওর করলেই যথেষ্ট অনেকাংশে ফিফটি পার্সেন্ট দুর্নীতিটা কমে যাবে কারণ আপনার দলিলে সব কিছু ঠিক আছে আপনি যে কোনো একজন আইনজীবীকে দুই হাজার টাকা দিয়েও দলিলটা একদম পিওর হিসাবে আপনি লিখে নিতে পারেন সরাসরি সাবমিট করতে পারেন এখন এই দলিল লেখকরা কেন আপনি দশ হাজার টাকা দিবেন টাকা পয়সাটা আপনি জমা করতে পারেন কোনো ব্যাপার না সেখানে সব কিছু আছে তারপরেও তারা তাদের যেহেতু জীবিকা তারা থাকতে পারে একটা মিনিমাম একটা টাকা নিতে পারে কিন্তু মানুষ কিভাবে জবাই করে যে টাকাগুলো নিচ্ছে প্রতিটা সার্টিফাইড কপির জন্যই যে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিচ্ছে এর দায়ভার কে নেবে তো এই জন্য আসলে প্রধানমন্ত্রীও দেখতে পান না যে আসলে দুর্নীতিটা কোথায় হচ্ছে আইনমন্ত্রী নিজেই স্বীকার করলেন ওনার মনে হয় না যে ওনার মন্ত্রণালয় এরকম দুর্নীতি হয় আর এই ভিডিওটা আমরা জানি অনেক সাব রেজিস্টার দেখবেন তো এটাই বাস্তবতা একশোর মধ্যে দশ পার্সেন্ট ভালো থাকলেও নব্বই পার্সেন্টই এটার ভিতরে তো আমরা আশা করি ভূমিমন্ত্রী যেটা চাইছিলেন যে সাব জিনিসটাই ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া তাহলেই বেস্ট হবে তাহলেই আরো আমরা মনে করি দ্রুত তাৎক্ষণিক সেবাটা পাওয়া যাবে যেমন নামজারি বিষয়ে পাওয়া যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম